আলোচিত সমালোচিত মডেল হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন তার সহশিল্পী রিয়া চৌধুরী। হিরো আলমের আরেক সহশিল্পী রিয়ামণি তাকে অশ্লীল ভাষায় গালাগালি করার কারণে তিনি ওই জিডি করেন। সম্প্রতি ইংরেজিতে বক্তব্য দিয়ে ভাইরাল হন রিয়া চৌধুরী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় গানের সাথে নিজের ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর জন্য নতুন নতুন সহশিল্পীও নির্বাচন করেন হিরো আলম। এছাড়াও নানা ধরনের বক্তব্য, সিনেমাতে অভিনয় সহ নানা বিষয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকেন হিরো আলম। চোকাই নামে নতুন চলচ্চিত্র বানানোর ঘোষণা দিয়েছেন হিরো আলম। বাবুল রেজা পরিচালিত এই চলচ্চিত্র বানানো হবে হিরো আলম প্রোডাকশন থেকে। এরই মধ্যে বেশ কিছুদিন আগে সেই ছবি নিয়ে প্রচারণা শুরু করেন হিরো আলম। এই ছবির নতুন নায়িকা রিয়া চৌধুরী। তিনি ইংরেজিতে ছবির প্রচারণার বিষয়টি তুলে ধরেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ইংরেজিতে ছবি প্রচারণার সময় রিয়া চৌধুরী সবাইকে ছবিটি দেখতে অনুরোধ করেছিলেন। বলেছিলেন এটি একটি সামাজিক ছবি। সেই ইংরেজি প্রচারণা চালানো নায়িকাই এবার হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন। জিডির অভিযোগ থেকে জানা গেছে, গত 7 জুন হিরো আলম বগুড়া থেকে রিয়ামণি নামের এক মেয়ে অশ্লীল গালাগালি করে। এর পেছনে হিরো আলমের ইন্ধন রয়েছে, যে কারণে রিয়া চৌধুরীর সামাজিকভাবে মানহানি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। তথ্য উপাত্তের ভিত্তিতে মামলার আবেদনও করা হবে বলে জিডিতে বলা হয়েছে। এ বিষয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছেন হিরো আলম। তিনি জানান, তার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি, কিন্তু সে অভিযোগ করেছে তাকে গালিগালাজ করা হয়েছে। হিরো আলম আরো বলেন, পেজে নির্দিষ্ট অ্যাডমিন রয়েছে যারা পেজটি পরিচালনা করে থাকে। হিরো আলম বিষয়টি রিয়া চৌধুরীকে প্রমাণ করার কথাও বলেছেন। ইতিমধ্যে জিডির বিষয়টি সাইবার সংক্রান্ত ইউনিটে পাঠানো হয়েছে। এছাড়া রিয়া চৌধুরীর জিডিকে পাত্তাই দিচ্ছেন না হিরো আলম। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, সম্প্রতি তিনি ঢাকা 17 আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন তিনি। ঢাকার আসনে যদি এমপি হয়ে যান হিরো আলম, তখন এ বিষয়টিকে অনেকেই মানতে পারবেন না বলে মনে করছেন হিরো আলম। আর যারা তার বিরোধী পক্ষ, তারাই এ ধরনের জিডি করিয়েছে বলেও অভিযোগ তার। গেল 2 জুন মুক্তি পেয়েছে হিরো আলম অভিনীত চলচ্চিত্র টোকাই। হিরো আলমের প্রযোজনায় মুকুল নেত্রবাদীর গল্পে টোকাই ছবিটি নির্মাণ করেছেন বাবুল রেজা। এতে প্রবীণ নির্মাতা কাজী হায়াত, চিত্রনায়ক মেহেদি, রেহানা জলি, দুলারি ড্যানি রাজ, রিনা খানের মতো অভিজ্ঞ শিল্পীরাও অভিনয় করেছেন। গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, সুইটি ও রাশেদ জামান। ডেস্ক রিপোর্ট, নাগরিক।